সবাই আমরা অনেকেই চিন্তা করি যে বাইরে গেলে আসলে টাকা খরচ হয়ে যাবে, পকেটও ফাঁকা হয়ে যাবে। যাই হোক, বাইরে গেলে তো টাকা খরচ হবে, পকেট ফাঁকা হবে, মাসও শেষ, এসব চিন্তা করেই তো আসলে অনেক কিছু চেপে যেতে হয়, কিছুই করার নাই। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো যেটা হয় মানে বাইরে বের হলে এক উদ্দেশ্যে যাবেন, দেখবেন সবার বেলায় এটা হয়। আর যে চলে যায় এক দোকানে, সেখানে যে জিনিস কিনবে একটা, পছন্দ হয়ে যায় দুটো, সে বাজেট থাকুক কি না সেই সময় সেটা মনে করেন কিনে নিয়ে আসতে হয়। এমন একটা ব্যাপার হয় যে পছন্দ করা জিনিসের সময় টাকা না থাকলেও সেটা কিনে নিতে হয়। পরে চলে গেলাম একটু রেস্টুরেন্টে, এখানে এই রেস্টুরেন্টে আগে পরে যাওয়া হয়নি। তো এখানে ডেকোরেশনটা এত সুন্দর লাগছে, এটা আগে নাম ছিল যেটা সেটা চেঞ্জ করে এই রেস্টুরেন্টটা দিয়েছে। রেস্টুরেন্টে যে পরিবেশটা এত ইউনিক লাগছে, আসলে অন্যরকম আমার কাছে ভালো লেগেছে। তো এখানে যে যেসব খাবার দেখছিলাম, আসলে খাবারগুলো আমরা যে ধরনের খাবার খাই, এই ধরনের খাবার এখানে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি রেকর্ড দিয়ে অনেক সময় গাজাগাজি করে স্যুপ অর্ডার দিয়েছিলাম, আর একটা সেট মানে অর্ডার দিয়েছিলাম। তারপরে দেখতে গেলাম যে আসলে কেমন ধরনের পরিবেশ এটা তৈরি করেছে। তো এখানে যে পরিবেশটা দেখলাম, ছোটোদের জন্য মানে খাবার অর্ডার দিয়ে ছোটোরা যে বোরিং ফিল করবে, সেটা এখানে একেবারেই আসলে বোরিং ফিল করার কোনো সিস্টেমে নেই। খেলাধুলার ভিতরে ছেলেমেয়েরা একেবারে মগ্ন থাকতে পারবে। তারপরে এখানে এত পরিমাণ জায়গা ছিল যে আপনি মন চাইলে হাঁটাহাঁটি করতে পারবেন, ঘুরতে পারবেন। ইউনিক কিছু জিনিস দিয়েছিল, ফুল গাছ টুল গাছ বেশি ভালো লাগছে। যে একটা ফুল গাছ দেখছি, এটা আমি ঢাকায় দেখেছিলাম, কিনতে চেয়েছিলাম, কিন্তু ছোট্টটা ফুল তাই চেয়েছিল 3500 টাকা। এরা তো বোধ হয় মানে দুটো 20,000 টাকা দিয়ে কিনছে, আমার কাছে এমনটাই মনে হলো। তারপরে দেখছিলাম একটা ডাব গাছ, ডাব গাছে, ডাব গাছ না তো নারকেল গাছ, আর কি নারকেল গাছে ডাব ঝুলে আছে। তারপরে এখানে বসার বেশি প্লেস ছিল না, এই পাশে একেবারে একজনের বার্থডে ছিল, তারা বুকিং করে রেখেছিল, এই জন্য এখানে আর বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তো যেটুকুই পেরেছি সেটুকুই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, তো আপনারাও যাইতে পারেন। এটা হচ্ছে অল্টন শোরুমের উপরে, যারা গোপালগঞ্জের ভিতরে আছে। আসলে খাবারটা যেমনই হোক, ডেকোরেশনটা অনেকের ভালো হলে সবাই এই ধরনের পছন্দ করে যে আসলে ডেকোরেশনটা সুন্দর, ওখানে বসে বসে একটু গল্প করা যাবে, একটু আড্ডাটাও দেওয়া যাবে। তো এই রেস্টুরেন্টটাই ভালো এমনটাই মনে করে মানুষের সাথে খোলামেলা জায়গায় একটু ঘোরাঘুরি পছন্দই করে, সেই হিসাবে এই রেস্টুরেন্টটা অন্যরকম। কিন্তু খাবার তো আসলে সবগুলো আসলে আমাদের টেস্ট করা হয়নি, আসলে খাবারের কথা বলতে পারবো না। তাই যে দুটো খাবার অর্ডার দিয়েছিলাম, তো আসলে মনে হলো আমার কাছে খাবারটার অবশ্যই ভালো হবে, যেহেতু এত এত টাকা পয়সা খরচ করে রেস্টুরেন্টটা আসলে ই করেছে, যে ডিজাইন করেছে আসলে আমাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই খাবারের মানও ভালো হবে। তো নেক্সটে যখন আসবো তখন বিভিন্ন ধরনের খাবার খেয়ে আসলে তখন রিভিউ দেব, হয়তো ভালো লাগবে। কারণ খাবারের রিভিউটা আমার একটা বিষয়, অন্য যারা আছে যারা এই ভিডিও দেখে হয়তো খেতে যাবে, তারা একটা ধারণা হবে যে আসলে ওই জায়গায় খাবারের মান ভালো, আমরা খাবার খেলে হয়তো ভালো লাগবে। আমরা সেই জায়গায় যারা মাঝে মাঝে ওখানে যাবে হয়তো খাবারের রিভিউ দেখে ভালো খাবার যদি জানে খেতে পারবে, সবার জন্য এটা উপকার হয় বলে আমি মনে করি। আমার কাছে এমনটাই মনে হয় যে আসলে খাবার যদি সত্যতা যাচাই করে জায়গায় যাওয়ায় প্রথমবার যে যায় তার টাকাটা লস হয় না। তো খাবারটা দেখে আসলে কালারটাও ভালো আসছে আমার কাছে, যেটা মনে হলো। পরে আমি স্যুপটা একটু ট্রাই করছিলাম, আসলে স্যুপটা সত্যি অনেক টেস্ট হয়েছে ভালো। অন্য অন্য যে জায়গায় স্যুপ খেয়েছিলাম তার থেকে স্যুপটা আসলে ভালোই। আর সেট মেনুটা দিয়েছিল ওটা আমি বেশি খাইনি, অল্প খেয়েছিলাম। তা ওখানে ফ্রাইড রাইসটা ভালো, সুন্দরী ভালো, খারাপ লাগেনি। আমি ফ্রাইড রাইস অত বেশি পছন্দও করি না, যাই হোক খাবারটা খেয়ে আমার কাছে ভালো লাগছে। এটা কোনো আসলে গল্প না, যারা ওখানে যাবেন আপনারা খাইতে পারেন, সব ওখানে যে চয়েস করে আপনারা আসলে খাবার অর্ডার দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ।